আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো সুস্বাদু তেল পটলের রেসিপি। তেল পটলের রেসিপিটি হলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন নেই। ভাত, রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খেতে ভালো লাগে। বানিয়ে নেওয়াটা একেবারে সহজ এবং একবার এটা বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণে পটল। এটা দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি আমি করে দেখাবো। তো একটু ভিন্নভাবে কেটে নিতে হয় এই রেসিপিটির জন্য পটলটাকে। তো সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কেমন করে এটাকে কাটবো। প্রথমে একটা পটল নিয়ে আমি ছুরির সাহায্যে এই যে খোসার ওপরের যে অংশটা সেটাকে এইভাবে করে চেঁচে ফেলে দিচ্ছি। নর্মালি আমরা যেমনটা করি যে পটলের খোসাটাকে ছাড়িয়ে নিই, তেমন করে কিন্তু কাটবো না, বা খোসাটাকেও আমি ছাড়িয়ে নেবো না। খোসার ওপরের অংশটাকে চেঁচে ফেলে দিয়ে এবার দুই পাশের মাথাটা আমি কেটে ফেলে দিচ্ছি। এইবার আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে এটাকে কেটে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন, মাছ বরাবর আমি একটা পাশ থেকে এভাবে করে কেটে নিলাম। একটু এটা একটু দেখে বুঝে নিতে হবে। দেখুন, এবার অপর যে পাশটা সেটাকে কিন্তু আর এই বরাবর কাটবো না, আমি এটার অপোজিটে কাটবো। বিপরীত দিক থেকে আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু একেবারে বিপরীত দিক থেকে এভাবে করে কেটে নিলাম। দেখুন, এটাও কিন্তু মাছ বরাবরই আমি নিয়ে এসেছি। এবার একটু দেখে বুঝুন যে কেমন করে কেটেছি এটা। দেখুন, এমন করে কেটে নিলে যেটা হবে, যে পটলটা যেহেতু আস্ত থাকে তো এইভাবে একটু কেটে নিলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরে একটু মশলাও ঢুকবে, খেতে ভালো হবে। তো আরও একটা পটল একইভাবে করে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন, একটা পাশ থেকে ঠিক মাছ বরাবর এইভাবে করে আমি দুই ভাগ করে নিয়েছি। অপর পাশটা থেকে আমি কিন্তু বিপরীত দিক থেকে আবার মাছ বরাবর কেটে নিচ্ছি। এতে করে কিন্তু পটলটা ভেঙেও যাবে না। দেখুন, ঠিক এইভাবে করে এগুলোকে আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটার জন্য কিন্তু পটলটাকে একটু এভাবে ভিন্নভাবেই কেটে নেওয়া হয়, একটু ইউনিক, একটু আলাদা। তো এভাবে করে সবগুলো পটল আমি কেটে নিয়েছি। এবার ভালো মতো সবগুলো পটলকে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে একটা বাটিতে করে নিয়ে এসেছি। এবার এখানে একটু মাখিয়ে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে, যেহেতু প্রথমে ভেজে নিতে হবে। তো সেজন্য দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ আর আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এবার এগুলোকে একটু মাখিয়ে নিতে হবে, হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আমি বাটিটা ধরে এইভাবে করে একটু ঝাঁকিয়ে নিচ্ছে, এতে করে কিন্তু পটলের গায়ে গায়ে লবণ আর হলুদের গুঁড়াটা লেগে যাবে ঠিকঠাক মতো। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1/3 কাপ পরিমাণে। এবার তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আমি এক এক করে এখানে পটলগুলো সব দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে এই পটলগুলোকে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে, যেহেতু পটলটা আস্ত তাই বারবার করে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে, মানে একটু উল্টে পাল্টে দিতে হবে। সব দিক থেকে যেন ভালো মতো এটা ভেজে নেওয়া হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমার মতো যদি সর্ষের তেলে রান্না করেন তবে কিন্তু এই রান্নার আসল যে টেস্টটা সেটা পাবেন, কারণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করে নেওয়া হয়। চাইলে সয়াবিন তেলেও করতে পারেন আপনার ইচ্ছা, তবে সর্ষের তেলে করলে কিন্তু একদম অথেন্টিক সেই স্বাদটা পাওয়া যাবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি পটলগুলো। দেখুন কালারটা কেমন হয়েছে, একটু দাগ দাগ লেগে এসেছে, তার মানে পটলটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। মশলা এবং অন্যান্য উপকরণগুলোর যদি পরিমাণ ঠিকঠাক থাকে সেক্ষেত্রে রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হবে আর সুন্দর হবে, এবং একবার খেলে এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। যেহেতু তেল পটল তাই তেলের পরিমাণটা একটু বেশি, তো 1/3 কাপ দিয়েছিলাম প্রথমে। পটলটাকে ভেজে নেওয়ার পরে সেখানে আমি আরও 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি আমি 2টা তেজপাতা, 3টা শুকনো মরিচ আর 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিতে হবে, সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম আমি। খুব বেশি ভাজা যাবে না, দেখতে হবে যেন ওই যে জিরাটা দিয়েছি ওটা যেন পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিলাম আমি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু পানি ছাড়াই বেটে নিয়েছি, তবে পেঁয়াজের মধ্যে যে জুসটা থাকে সেটার জন্য কিন্তু দেখবেন তেলে দেওয়ার সাথে সাথে কেমন একটু ছিঁড়তে শুরু করে দিবে। সেজন্য চুলার আঁচটাকে একটু কমিয়ে তারপর দিতে হবে, মানে গরম তেলের মধ্যে এই পেঁয়াজটা একটু সাবধানে দিতে হবে। দিয়ে একটু নেড়েচেড়ে আমি প্রথমে ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে এবার পেঁয়াজের সাথে ভালোমতো একটু ভেজে নিতে হবে, যেন কাঁচা মশলার গন্ধ থেকে না যায়। চুলা আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি। একটু সময় ভাজা ভাজা করে নিলাম আমি। এরপর এখানে দিয়ে দিতে হবে টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটো নিয়ে সেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু পেস্ট করেছি খোসা সহই। তো এবার আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোর মধ্যে থাকা যে পানিটুকু সেটা কিন্তু আমি এক্সট্রা দিইনি, টমেটোর যেই পানিটা সেটা তো কষানোর একটা পর্যায়ে সে পানিটা কিন্তু একটু কমে আসবে। দেখুন ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ,
দেড় চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এখানে কোনো জিরার গুঁড়া আমি ব্যবহার করছি না, যেহেতু আস্ত জিরা দিয়েছিলাম সেজন্য। আর লবণ আর হলুদটা যেহেতু পটলটা ভাজার সময়ও দিয়েছিলাম একটু, তাই এখানে একটু বুঝে শুনে দিতে হবে যেন আবার বেশি না হয়ে যায়। কম হলে হোক, একটু পরে আবার সেটা দেখে ঠিকঠাক করে নেওয়া যাবে, কিন্তু বেশি যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম বা একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পানি, খুব বেশি পানি দিয়ে এখানে আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছে, আর ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কাঁচা মশলার কোনো গন্ধই থেকে না যায়। যেহেতু পেঁয়াজটাকেও বেটে দিয়েছি আর সব কিছুই দিয়েছি আমি এখানে, তো সেই জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কোনো গন্ধ থেকে না যায়। তো দেখুন, একটা পর্যায়ে দেখা যাবে নাড়াচাড়া করতে করতে যে তেলটা কিন্তু আলাদা হয়ে এসেছে দেখা যাচ্ছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো, দিয়ে তারপর মশলার সাথে একটু নেড়েচেড়ে শুধু মিশিয়ে দেবো। আমি খুব বেশি কষানোর বা নাড়াচাড়ার দরকার নেই এখানে, শুধু একটু মিশিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে। মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে পানি। অনেক বেশি পানি আমি এখানে দিচ্ছি না, শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছি, কারণ এই যে পটলটা এটা কিন্তু আগে থেকে ভেজে নিয়েছিলাম, তো সেজন্য একটু সেদ্ধ কিন্তু হয়েই ছিল। তো এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি। এই পানিটুকু দিয়ে কিন্তু জাল করতে হবে একটু চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে, কারণ যে পটলটা আমি একটু কাট লাগিয়েছি ওই দিক দিয়ে যেন মশলাটা ভালো মতো ঢোকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আর আগে থেকে তো একটু সেদ্ধ হয়েছিল, বাকিটা কিন্তু এখন হয়েই যাবে। তো নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়া হয়ে গেল এটাকে। দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে চিনি। এই চিনিটুকু কিন্তু চাইলে দিতেই পারেন, টেস্টের যে ব্যালেন্স সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে আসবে, কারণ এখানে আমি দিয়েছি টমেটো বাটা। তো টমেটোটা বাটা দিয়েছি আমি, সেটা কিন্তু একটু হালকা একটু টক টক ভাব নিয়ে আসবে, তবে সেটা কাটিয়ে দেওয়ার জন্য কিন্তু এই চিনিটুকু আমি দিয়েছি একেবারেই সামান্য পরিমাণে। এটা দিলে কিন্তু দেখা যাবে যে মিষ্টি হবে না, তবে টেস্ট ভালো আসবে। দিয়ে মিশিয়ে দিয়ে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট এটাকে রান্না করেছি। আর 10 মিনিটের মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে, কারণ এই যেই পটলগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু ভালো মতো ঠিকঠাক মতো একদম সেদ্ধ হয়ে গেছে, ভেতরে মশলাটা ঢুকেছে, আর দেখুন গ্রেভিটা কেমন হয়েছে। এবারে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আর কোনো প্রয়োজন নেই, যা দিয়েছিলাম যতটুকু অ্যারোমা দেওয়ার দিয়ে দিয়েছে, তো এইগুলোকে কিন্তু আমি তুলে নিলাম। শুধু শুধু নাড়াচাড়া করার সময় ঝামেলা করছে, এই জন্য আমি এগুলোকে তুলে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ। এই মরিচটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার দিবে, সেজন্য নামানোর আগে এই মরিচটা এখানে দিয়ে দিতে পারেন, আমিও দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার হবে। এরপর একটু জাদুর ছোঁয়া দিয়ে দিচ্ছি, আর সেটা হচ্ছে আধা চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়া। এটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে আর ভীষণ সুন্দর একটা সুগন্ধও বের হবে। তো গ্রেভিটার সাথে যেন একটু মিশে যায় সেজন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এই গরম মশলার গুঁড়াটা এই গ্রেভিটার সাথে। আর গ্রেভিটা দেখুন একবার মশলা কতটা সুন্দর আর একেবারে মাখো মাখো হয়েছে। এই রান্নাটা কিন্তু এমন মাখো মাখোই থাকে, খুব বেশি ঝোলের কিন্তু না এই রান্নাটা, এভাবেই খেতে এটা ভালো লাগে। এই গ্রেভিটা কিন্তু এখন ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগবে। চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম, আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার তেল পটল। এটা যে কতটা টেস্টি হয় সেটা বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না, অসাধারণ একটা রেসিপি, একেবারে কম ঝামেলায় অল্প উপকরণে অসাধারণ একটা মজাদার রেসিপি। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।